2023 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টটি হতে 8টি অধ্যায় থেকে বেছে বেছে মাত্র 80টি এমসিকিউ। এই শর্ট এমসিকিউ সাজেশনটি যেভাবে সাজিয়েছি সেটা হচ্ছে বিগত সালগুলিতে যেই প্রশ্নগুলো বারবার এসেছে, দেশের সুনামধন্য প্রতিষ্ঠান হতে প্রকাশিত যে শর্ট সাজেশনগুলো হয়েছে সেখানে যে প্রশ্নটাকে সবাই সাজেস্ট করেছে আসার মতো, এরকম প্রশ্নগুলো নিয়ে গঠিত এবং অধ্যায় ভিত্তিক অধ্যায়গুলোকে আলাদা আলাদা করে দেওয়া আছে, কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন নেওয়া হয়েছে প্রত্যেকটার অধ্যায় আলাদা করে দিয়ে, অর্থাৎ টোটালি 8টি অধ্যায় থেকে 80টা প্রশ্ন নিয়ে 80টা এমসিকিউ নিয়ে গঠিত আজকের সাজেশন। সো যদি ভালো মার্ক নৈবেত্তিকে উঠাইতে চান, এমসিকিউতে উঠাইতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে না স্কিপ করে ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে পড়ে নিন। চলুন শুরু করি। শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তাহলে প্রথমে আছে এসএসসি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 1, পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান। এখান থেকে প্রশ্ন নিয়ে আসা হয়েছে 10টা। 1, কোন রাজনৈতিক দল পাকিস্তানের শাসক গোষ্ঠীর প্রতি অন্ধ অনুগত্য পোষণ করে? মুসলিম আওয়ামী লীগ, কৃষক প্রজা পার্টি, গণতান্ত্রিক দল, মুসলিম লীগ। সঠিক উত্তরটি হচ্ছে ঘ, মুসলিম লীগ। পূর্ব বাংলার সাধারণ মানুষ বঞ্চিত হয় কোন ক্ষেত্রে? অর্থনৈতিক ক্ষেত্রে, প্রশাসনিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, সর্বক্ষেত্রে। সঠিক উত্তরটি হচ্ছে ঘ। ব্রিটিশরা ভারতবর্ষকে বিভক্ত করে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম দেয়, এই বিভক্তির ক্ষেত্রে ব্যাপক প্রভাব ছিল কোন তত্ত্বের? সঠিক উত্তরটি হচ্ছে গ, দ্বিজাতি তত্ত্ব। ভাষা আন্দোলনকে কেন্দ্র করে বিশ্বব্যাপী কি পালিত হয়? সঠিক উত্তরটি গ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলন সকলকে কি করে বলে তুমি মনে করো? সঠিক উত্তরটি ঘ, ঐক্যবদ্ধ। আবার পড়ছি, বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলন সকলকে কি করে বলে তুমি মনে করো? ঐক্যবদ্ধ করে, ভাষা আন্দোলন জাতীয়তাবাদকে ঐক্যবদ্ধ করে বলে। সঠিক উত্তরটি ঘ। প্রশ্ন 6, আরেক ফাল্গুন কি? আরেক ফাল্গুন হচ্ছে উপন্যাস। সঠিক উত্তরটি উপন্যাস। বা ভাষা আন্দোলন থেকে শিক্ষা লাভ করা যায় অধিকার আদায়ের, জাতীয়তাবোধ সৃষ্টির, দেশপ্রেমের। সঠিক উত্তরটি ঘ, তিনটাই সঠিক। কে মুসলিম লীগের দাপ্তরিক ভাষা হিসেবে উর্দুকে গ্রহণের প্রস্তাব করেছিলেন? ইয়াহিয়া খান, স্যার সলিমুল্লাহ, মোহাম্মদ আলী জিন্না, শহীদ সোহরাওয়ার্দী। সঠিক উত্তরটি গ, মোহাম্মদ আলী জিন্না। 1947 সালের 14 আগস্ট রাতে কি ঘটেছিল? উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে গ্রহণের প্রস্তাব করা হয়, ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিলুপ্তি, ব্রিটিশ ভাইরাসের পদত্যাগ। সঠিক উত্তরটি খ, ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান। কত সাল থেকে 21 ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে দেশব্যাপী পালিত হচ্ছে? খ, 1953 সাল থেকে। অধ্যায় 2, স্বাধীন বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশ সরকারকে উপদেশ ও পরামর্শ দেন, একটি উপদেষ্টা পরিষদ, একটি মনোনয়ন বোর্ড, একটি বিশেষ কমিটি, নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি ক, একটি উপদেষ্টা পরিষদ। কততম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ সংবিধানে পুনরায় সংসদীয় সরকার পদ্ধতি অন্তর্ভুক্ত হয়? পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। সঠিক উত্তরটি ক, পঞ্চম। হুসাইন মোহাম্মদ এরশাদ সামরিক আইন জারির প্রায় কত মাস পরে রাষ্ট্রপতি পদে আসীন হয়েছিলেন? প্রায় 5 মাস, প্রায় 8 মাস, প্রায় 9 মাস, প্রায় 10 মাস। সঠিক উত্তরটি হচ্ছে গ, প্রায় 9 মাস। জাতি মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা করবে, কেননা তারা আমাদের সূর্য সন্তান, মৃত্যুকে তুচ্ছ জ্ঞান করে তারা মুক্তিযুদ্ধ করেছেন, দেশের স্বাধীনতা অর্জনে তাদের অবদান সবচেয়ে বেশি। সঠিক উত্তরটি হচ্ছে ঘ, তিনটার জন্যই। জাতীয় শিক্ষানীতি 2010 প্রণয়নের ফলে শিক্ষাক্ষেত্রে পরিবর্তনগুলো হলো, ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের হার কমেছে, শ্রেণীতে মেয়ে শিক্ষার্থীর হার বেড়েছে, বিভিন্ন পাবলিক পরীক্ষায় পাশের হার বেড়েছে। সঠিক উত্তরটি খ, 1 এবং 3, বিভিন্ন পাবলিক পরীক্ষায় পাশের হার বেড়েছে, ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের হার কমেছে। 2, শ্রেণীতে মেয়ে শিক্ষার্থীর হার বেড়েছে, অর্থাৎ 2 এবং 3 হবে সঠিক উত্তর। তার মানে সঠিক উত্তরটি হচ্ছে খ। পাকিস্তানের সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা স্বীকৃতি প্রদান করা হয় কত সালে? সঠিক উত্তরটি ঘ, 1956 সালে। দেশের বাইরে কোন শহরে মুজিবনগর সরকারের মিশন স্থাপিত হয়েছিল? সঠিক উত্তরটি ঘ,
স্টকহোম। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে চরম পত্র পাঠ করেন কে? এম আর আখতার মুকুল। ২৫শে মার্চ ১৯৭১ পরিচালিত অপারেশন সার্চ লাইট এর পরিকল্পনার সাথে সরাসরি জড়িত ব্যক্তিরা ছিল হলো টিক্কা খান, রাও ফরমানালি, জুলফিকার আলী ভুট্টো। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে ক, এক এবং দুই, টিক্কা খান, রাও ফরমানালি। ১৯৭১ সালে গঠিত সংগ্রাম পরিষদে কোন শ্রেণীর নারীর অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত ছিল? সঠিক উত্তরটি ঘ, ছাত্রীদের। অধ্যায় ৩, বাংলাদেশের পরিবার কাঠামো সামাজিকরণ। কোন ধরনের পরিবারের সামগ্রিক ক্ষমতা ও কর্তৃত্বের ভার পুরুষ সদস্যের উপর ন্যস্ত থাকে? সঠিক উত্তরটি ঘ, একপন্থী, পিতৃতান্ত্রিক। সব সমাজে এবং সমাজ বিকাশের প্রত্যেক স্তরে কিসের অস্তিত্ব রয়েছে? সঠিক উত্তরটি গ, পরিবারের। কোন পরিবারে এক পুরুষের সাথে একাধিক স্ত্রী বর্তমান থাকে? সঠিক উত্তরটি ক, বহুপন্থী পরিবারে। বাংলাদেশে যৌথ পরিবার ব্যবস্থা ভেঙে যাওয়ার কারণ হলো দারিদ্র ও জনসংখ্যা বৃদ্ধি, শিল্পায়ন ও নগরায়ন, নিরক্ষতা ও অজ্ঞতা। সঠিক উত্তরটি হচ্ছে ক, এক এবং দুই, দারিদ্র ও জনসংখ্যা বৃদ্ধি, শিল্পায়ন ও নগরায়ন। বংশমর্যাদা এবং সম্পত্তির উত্তরাধিকার ভিত্তিতে পরিবার কয় ধরনের হয়ে থাকে? সঠিক উত্তরটি ক, দুই ধরনের। আদিম সমাজ শুরু করে আজ পর্যন্ত পরিবারের কৃষি অনেক পরিবর্তন ঘটেছে? সঠিক উত্তরটি ক, গঠন, কার্যবলী ও কাঠামো। কোন শিক্ষা মনের সংকীর্ণতা দূরীভূত করে? সঠিক উত্তরটি ঘ, সম্প্রীতির শিক্ষা। একজন পুরুষের সঙ্গে একাধিক নারীর বিবাহের ভিত্তিতে কোন ধরনের পরিবার গড়ে ওঠে? সঠিক উত্তরটি হচ্ছে ঘ, বহুপত্নী। কোন ধরনের পরিবারে বিবাহের পর নবদম্পতি স্বামীর পিতৃগৃহে বসবাস করে? সঠিক উত্তরটি ঘ, পিতৃবাস। অন্তর্গত বিবাহ ভিত্তিক পরিবার কোন ধর্মে দেখা গেছে? সঠিক উত্তরটি খ, হিন্দু ধর্মে। অধ্যায় ৪, সৌরজগৎ ও ভূমণ্ডল। এবারের প্রশ্নগুলো আসছে সৌরজগৎ ও ভূমণ্ডল অধ্যায় ৪ থেকে। বুধ গ্রহের ভূত্বকে কি দেখা যায়? সঠিক উত্তরটি ক, অসংখ্য গর্ত ও পাহাড়। ইউরেনাসের ওজন পৃথিবী থেকে কত গুণ বেশি? ১৫ গুণ। কোন তারিখের দেড় মাস পূর্ব থেকে দেড় মাস পর পর্যন্ত উত্তাপ মাধ্যম হয়ে থাকে? সঠিক উত্তরটি খ, ২৩শে সেপ্টেম্বর। কোন স্থানের সময় বেলা ২টা বাজলে তার এক ডিগ্রি পূর্বের স্থানের সময় কি হবে? ২টা ৪ মিনিট। পৃথিবী উপবৃত্তাকার পথে পরিক্রম করার কারণে বিভিন্ন ঋতুর আবির্ভাব হয়, মধ্যাকর্ষণ শক্তির হ্রাস বৃদ্ধি ঘটে, দিন রাত্রির দৈর্ঘ্যের তারতম্য ঘটে? সঠিক উত্তরটি গ, ১ এবং ৩। নেপচুন গ্রহটি কোন বর্ণের? সঠিক উত্তরটি ঘ, নীলাব বর্ণের। কোনটি বৃহস্পতির উপগ্রহ? গ্যানিমেড। বায়ুর যে সকল উপাদান মোটামুটি পরিবর্তিত থাকে সেগুলো হলো? সঠিক উত্তরটি গ, ১ এবং ৩, অক্সিজেন, নাইট্রোজেন। শুক্রকে কখন আমরা শুকতারা রূপে দেখতে পাই? সঠিক উত্তরটি গ, ভোরে। নিরক্ষরেখা পৃথিবীকে কোন দুটি ভাগে বিভক্ত করেছে? সঠিক উত্তরটি গ, উত্তর ও দক্ষিণ গোলার্ধ। এবার পঞ্চম অধ্যায় থেকে, বাংলাদেশ ভূপৃতি ও জলবায়ু। বিজ্ঞানীরা এ পর্যন্ত ভূমিকম্পের কয়টি কারণ চিহ্নিত করেছেন? সঠিক উত্তরটি খ, ২টি। গ্রীষ্মকালে মায়ানমারের কোথায় সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয়? মান্দালয়ে। বাংলাদেশের কোন ভূমিকম্প বলয়কে লঘু বলে বর্ণনা করা হয়েছে? তৃতীয়। বর্ষাকালের সময় কোন কোন মাসে খুব বেশি গরম পড়ে? জুন ও সেপ্টেম্বর। বাংলাদেশে শীতকালে সর্বোচ্চ তাপমাত্রা কত? ২৯ ডিগ্রি সেলসিয়াস। ভারতের জলবায়ুকে কয়টি ঋতুতে ভাগ করা হয়েছে? সঠিক উত্তরটি গ, ৪টি ঋতুতে। আসাদ কলকাতা যেতে চাইল, বাংলাদেশের কোন সীমান্ত এলাকা এর জন্য সুবিধাজনক? পশ্চিম দিক দিয়ে। বাংলাদেশের কত ভাগ ভূমি নদীবিভূত এক বিস্তীর্ণ সমভূমি? ৮০%। জলবায়ুর পরিবর্তনের ফলে মানুষের পেশাগত পরিবর্তন ঘটে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, বিভিন্ন প্রজাতির প্রাণী বিপন্ন হচ্ছে। সঠিক উত্তরটি ঘ, ৩টি।
কোন ধরনের মাটি দ্বারা সমতল নদী অববাহিকা অঞ্চল সৃষ্ট? বালি কঙ্কর মিশ্রিত পলি দোয়ার, সঠিক উত্তরটি গ, পলি। ছয় অধ্যায় থেকে বাংলাদেশ নদ নদী ও প্রাকৃতিক সম্পদ। আদনান বাধ্যতামূলকভাবে একটি বৃহৎ ভৌগোলিক প্রতিষ্ঠানের সদস্য, সে চাইলেও এই প্রতিষ্ঠানের সদস্য পদ ত্যাগ করতে পারে না। সে নিচের কোন প্রতিষ্ঠানের সদস্য? সমাজ, পাড়ার ক্লাব, রাষ্ট্র, সম্প্রদায়ের, সঠিক উত্তরটি গ, রাষ্ট্র। নাগরিকদের অন্যতম দায়িত্ব হচ্ছে সংবিধান মেনে চলা, আইনের প্রতি সম্মান দেখানো, রাষ্ট্রের সুবিধা ভোগ করা, সঠিক উত্তরটি ঘ, তিনও তিনটাই। দেশের অবকাঠামোগত উন্নয়নের শ্রেণীভুক্ত মূল্যস্ফীতি রোধ, বিমান যোগাযোগ স্থাপন, সেতু নির্মাণের, সঠিক উত্তরটি খ। শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য রাষ্ট্র শ্রম নীতিমালা প্রণয়ন করে, ন্যূনতম সঠিক মজুরি নির্ধারণ করে, কাজের সময় নির্ধারণ করে, সঠিক উত্তরটি ঘ, তিনও তিনটি সঠিক। রাষ্ট্র গঠনের তৃতীয় অপরিহার্য উপাদান কি? সঠিক উত্তরটি গ, সরকার। শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য রাষ্ট্র কি প্রণয়ন করে? শ্রম নীতি প্রণয়ন করে। আইনের সবচেয়ে প্রাচীনতম উৎস কোনটি? প্রথা। রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ কোনটি? শিক্ষিত জনগোষ্ঠী। বাংলাদেশের সর্বোচ্চ কোর্টের নাম কি? সুপ্রিম কোর্ট। কোনটি রাষ্ট্রকে অন্যান্য সংস্থা থেকে পৃথক করেছে? সার্বভৌম। এবার নয় নম্বর অধ্যায় থেকে বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন। গণতন্ত্রকে মূর্খ ও অযোগ্যের শাসন ব্যবস্থা বলেছেন প্লেটো, অ্যারিস্টটল, কার্ল মার্কস, কোনটি সঠিক? সঠিক উত্তরটি ক, এক এবং দুই, প্লেটো, অ্যারিস্টটল। কোন ধরনের গণতন্ত্র প্রচলন রাষ্ট্র ব্যবস্থার বিস্তৃত কারণে প্রায় অসম্ভব? সঠিক উত্তরটি ক, বিশুদ্ধ ও গণতন্ত্র, বিশুদ্ধ গণতন্ত্র। গণতন্ত্র কি ধরনের শাসন ব্যবস্থা? দায়িত্বশীল। গণতন্ত্র হচ্ছে জনগণের জন্য, জনগণের দ্বারা নির্বাচিত জনগণের সরকার, উক্তিটি কার? আব্রাহাম লিঙ্কনের। গণতন্ত্র কি ধরনের সরকার? জনকল্যাণমূলক। তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ফখরুদ্দিন আহমদের সময়ে উল্লেখযোগ্য ঘটনা হল অনেকগুলো অধ্যাদেশ জারি, দুর্নীতির বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, সেনা হস্তক্ষেপ, সঠিক উত্তরটি ঘ, তিনও তিনটায়। গণতান্ত্রিক সরকারের গ্রহণযোগ্যতার কারণ হচ্ছে সরকারের কাজের জবাবদিহিতার জন্য, স্বৈরাচারী ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য, ব্যক্তি ও বাক স্বাধীনতার স্বীকৃতির জন্য, সঠিক উত্তরটি খ। ঘ, রাজনৈতিক দলের উদ্দেশ্য, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সমস্যাসমূহ চিহ্নিত করা ও তার সমাধানে কর্মসূচী নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা, রাষ্ট্রের উন্নয়নমূলক নীতিমালা ও পরিকল্পনা জনগণের নিকট পেশ করে জনসমর্থন সৃষ্টি করা, বৈধ ও নিয়ম মাফিক নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের শাসনভার গ্রহণ, সঠিক উত্তরটি ঘ, তিনও তিনটাই সঠিক। কোন তত্ত্বাবধায়ক সরকার প্রধান এ যাবৎকালে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় ছিলেন? সঠিক উত্তরটি ঘ, ডক্টর ফখরুদ্দিন আহমদ। রাজনৈতিক দল বিচারে স্বাধীনতা ও পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত বাংলাদেশে কয়টি রাজনৈতিক প্রশাসন এসেছে? সঠিক উত্তরটি খ, তিনটি। দশ নম্বর অধ্যায় থেকে জাতিসংঘ ও বাংলাদেশ। ডিসেম্বর 2013 পর্যন্ত কতজন বাংলাদেশি সৈন্য বিশ্ব শান্তির জন্য শহীদ হয়েছেন? সঠিক উত্তরটি খ, 88 জন। পৃথিবীতে কয়টি বড় যুদ্ধ হয়েছে? সঠিক উত্তরটি খ, দুইটি। কোন যুদ্ধের ফলে জাতিসংঘের জন্ম হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধের। 1941 থেকে 1919 সাল পর্যন্ত, এখানে একটু উল্টা হয়ে গেছে, এখানে হবে 1919 সাল থেকে 1941 সাল পর্যন্ত, আগেরটা পরে এবং পরেরটা আগে আসছে, দুঃখিত, একটু সাজিয়ে নেবেন। 1919 সাল থেকে 1941 সাল পর্যন্ত কোন যুদ্ধ সংঘটিত হয়? সঠিক উত্তরটি ক, প্রথম বিশ্বযুদ্ধ। ইউনিসেফ কাজ করেছে তাদের জন্য, কাদের জন্য? ক, সুবিধা বঞ্চিত শিশুদের জন্য। বাংলাদেশে ইউনিসেফের কার্যক্রম হল নিরক্ষরতা দূরীকরণ, প্রতিরোধমূলক ঔষধ সরবরাহ, বিজ্ঞান ও শিক্ষার উন্নয়ন, সঠিক উত্তরটি গ, এক এবং তিন। জাতিসংঘের কতজন মহাসচিব এ পর্যন্ত বাংলাদেশ সফর করেছেন? সঠিক উত্তরটি গ, চারজন। কোনটি জাতিসংঘের প্রশাসনিক বিভাগ? সঠিক উত্তরটি খ, সেক্রেটারিয়েট। জাতিসংঘের কোনো প্রস্তাব নাকচ করে দেওয়ার ক্ষমতা আছে কতটি সদস্য রাষ্ট্রের? সঠিক উত্তরটি খ, পাঁচটি রাষ্ট্রের। নারী বছর কোনটি? নারী বছর হচ্ছে 1975। তো ভিউয়ার্স, এই 80টা প্রশ্ন, এই 80টা প্রশ্ন নিয়ে গঠিত আজকের এই শর্ট সাজেশনটি। এখানে টোটালি 8টা অধ্যায় থেকে নিয়ে, বেছে বেছে 8টা অধ্যায় থেকে 80টা প্রশ্ন নেওয়া হয়েছে এখানে। আশা করি সর্বোচ্চ কমন পাবে তোমরা এখানে,
তো সেজন্য অবশ্যই পরীক্ষার প্রস্তুতি গ্রহণ যতটুকুই থাক, এখান থেকে তোমরা একটা নিজেই পরীক্ষা করতে পারো যে তোমরা নিজে নিজে কতটি প্রশ্নের উত্তর পারো। যেহেতু উত্তরগুলো সাথে দেওয়া হয়েছে, যেটার উত্তর পারো না সেটা সেখান থেকে সংগ্রহ করতে পারো। অবশ্যই এখানে একটু দেখে যাবে, আয়ত্ত করার চেষ্টা করবে। সবার সাফল্যতা কামনা করছি এবং ভিডিওটা শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্টে পুনরায় রাখছি, যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।